হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু তপু কুকিং স্টুডিও আমি এই চ্যানেল নিত্যান্তৃ ভিডিও হাজির হই আজকে আমার রেসিপিটি হলো সর্ষে পুটি আমরা তো সব সময় ইলিশ মাছের সর্ষে খেয়ে থাকি ইলিশ সর্ষে খেয়ে থাকি আজকে আমার রেসিপিটি একটু ভিন্ন টাইপের আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপিটি আমার আজকের রেসিপির জন্য আমি অলরেডি পুটি মাছকে ভেজে নিয়েছি আপনারা দেখছেন আমার ভাজা ভাজাপুটি মাছগুলো এর মধ্যে এখন আমি সর্ষে পাটাগুলো দিয়ে দিলাম সর্ষে পাটার পরিমাণ হবে দুই থেকে তিন চামচ সরিষাকে আমি বেটে নিয়েছি তিনটা চিঁড়ে নিয়েছি কাঁচামরিচ এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এ কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করব আমার আজকের রেসিপিটি আমার আজকের রেসিপিটি খেতে কিন্তু সম্পূর্ণই ডিফারেন্ট আপনারা ট্রাই করে দেখবেন আমার কাছে মনে হয় আপনাদের কাছেও আপনাদেরও এই রেসিপির টেস্টটা অনেক সুন্দর লাগবে আমি অলরেডি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং দুইটা কাঁচামরিচ দিয়েছি যাতে আমার সর্ষে পুটিটা একটু ঝালঝাল হয় আমার রেসিপিগুলো একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে এই জন্য আমি ঝাল একটু বেশি ইউজ করে থাকি এখন আমার সর্ষে দিয়ে যে পেটে মেখে রাখা যে পুঁটি মাছগুলো আমি সেগুলো প্যানে দিয়ে দিলাম এখন আমি একটু নাড়াচাড়া করব আর সবসময় মনে রাখবেন সর্ষে দিয়ে বেশিক্ষণ ভাজবেন না সর্ষে দিয়ে যদি বেশিক্ষণ ভাজেন তাহলে সর্ষেটা কিন্তু তৃতীয় হয়ে যায় আর তরকারিটা খেতে ভালো লাগে না এই জন্য সর্ষে দিয়ে বেশিক্ষণ ভেজ ভাজা যাবে না এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দেব কারণ পানি দিয়ে এখন আমি মাছকে ফুটতে দেব এবং সর্ষেগুলো যাতে ফুটে ওঠে এইটা আপনাদের ইচ্ছা মতোই দিতে পারেন কিন্তু বেশি পানি ইউজ করলে আপনার রেসিপি পুঁটি মাছের সর্ষেটা খেতে ভালো লাগে না ইলিশ মাছের সর্ষেটা যেমন হয় শুধু সর্ষে আর ইলিশ মাছই দেখা যায় এরকম আমি পুঁটি মাছ এবং ইলিশ পুঁটি মাছের সর্ষের বাটাটাও ঠিক এইভাবেই তৈরি করব রেসিপিটি প্রায় হয়ে গেছে দেখলেন তো কত সহজে আমার রেসিপি তৈরি করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে